বাংলাদেশে ভিভিআইপি, ভিআইপি ও সিআইপি এই তিন ক্যাটাগরি বিশিষ্ট এবং গুরুত্বপূর্ণ নাগরিকদের নিরাপত্তা ও বিশেষ সুবিধা দেওয়া হয়। এজন্য প্রশাসনের কাছে একটি রেডবুক আছে। রেডবুক অনুযায়ী ভিভিআইপি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হলেন ভিভিআইপি বা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন। এর পরের ধাপে আছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, যাদের বলা হয় ভিআইপি বা ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন। আর ব্যবসা বাণিজ্যে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাদের বলা হয় কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পার্সন বা সিআইপি। প্রথম দুই ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রাষ্ট্রীয় বিবেচনায় নির্ধারিত হন, আর সিআইপি ঠিক করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। যেসব ব্যক্তি অবস্থান, দায়িত্ব ও মর্যাদার দিক দিয়ে বিশেষ গুরুত্ব বহন করেন এবং যাদের নিরাপত্তাহানি হলে দেশ ও জাতি গভীর সংকটে পতিত হয় তাদের ভিভিআইপি এবং ভিআইপি বলা হয়। বাংলাদেশের আইন অনুযায়ী রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান ভিভিআইপি মর্যাদা ও নিরাপত্তা ভোগ করেন। তাছাড়া জাতির পিতার পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা বিধানের আইন আছে। কারা বিমানবন্দরে ভিভিআইপি ও ভিআইপি লাউঞ্জ ব্যবহার করতে পারবেন, কারা কোন ধরনের নিরাপত্তা ও সুযোগ সুবিধা পাবেন রাষ্ট্রীয়ভাবে, তা সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সুনির্দিষ্ট করা আছে। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ভিভিআইপি, আর ভিআইপি হলেন জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, সিনিয়র সচিব, সচিব, তিন বাহিনীর প্রধান ও পুলিশের প্রধান। তবে সরকার প্রয়োজন অনুযায়ী অন্য কাউকে ভিআইপি মর্যাদা দিতে পারেন। বাংলাদেশে পুলিশের দুই বিভাগ থেকে ভিআইপিদের নিরাপত্তা দেওয়া হয়। একটি হলো পুলিশের প্রোটেকশন টিম, আরেকটি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। এছাড়া বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তায় আছে চ্যান্সারি পুলিশ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা ও গার্ড রেজিমেন্ট আছে। রাষ্ট্রপতির জন্য আছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, আর প্রধানমন্ত্রীর নিরাপত্তায় আছে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা SSF। এর সঙ্গে পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার টিমও কাজ করে। পুলিশের সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নও এই নিরাপত্তার সঙ্গে যুক্ত। বাংলাদেশের কোনো সড়কেই কোনো ভিআইপির জন্য কোনো বিশেষ ব্যবস্থাপনা থাকার কথা নয়। বিধি অনুযায়ী তাদের জন্য নিরাপত্তা প্রোটোকল থাকবে, কিন্তু তাদের চলাচলের জন্য কোনো সড়ক বন্ধ বা অন্য কোনো যানবাহনের চলাচল বাধাগ্রস্ত করা যাবে না। তারা কোনো অগ্রাধিকারও পাবেন না। উল্টো পথে চলা বা অন্য গাড়ি সরিয়ে চলাচলের কোনো সুযোগ নেই কোনো ভিআইপির। শুধুমাত্র রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর চলাচলের সময় সড়কের এক পাশ খালি করে চলাচলের বিধান আছে। ভিভিআইপিদের যাতায়াতের নির্দিষ্ট সড়কটির এক পাশ ফাঁকা করে দেওয়া হয়, সেখানে সাধারণ যান চলাচল বন্ধ করা হয়। তাদের মুভমেন্টের 15 মিনিট আগে এ সম্পর্কিত তথ্য SSFকে জানায় ট্রাফিক বিভাগ, আর SSFও আগে বিষয়টি জানায় ট্রাফিক বিভাগকে। জানা গেছে সাইরেন বাজিয়ে রাস্তা ফাঁকা করে কোনো ভিআইপির সড়কে চলাচল অনুমোদিত নয়। মন্ত্রী পদমর্যাদার কেউ সড়কে চলাচলের সময় শুধু পুলিশি নিরাপত্তা পান, এর বেশি কিছু নয়। বাংলাদেশে ভিভিআইপি ও ভিআইপিদের নিরাপত্তার জন্য পুলিশ সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর একটি অংশকে নিয়োজিত থাকতে হয়। ভিভিআইপি এবং ভিআইপিদের চলাচলের সময়ও তাদের নিরাপত্তা দেখতে হয়। তারা ঢাকা ও ঢাকার বাইরে গেলে তাদের সঙ্গে বিধি অনুযায়ী নিরাপত্তা টিম থাকে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায় 2000-এরও বেশি পুলিশ সদস্য ভিআইপিদের নিরাপত্তায় নিয়োজিত আছেন, আর 22,000-এর মতো পুলিশ সদস্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। ভিআইপিদের ঢাকার বাইরে মুভমেন্টের কারণে গড়ে প্রতিদিন 15টি গাড়ি এবং 90 জন ফোর্সকে কাজ করতে হয়। পুলিশের সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নে 1400 মতো সদস্য রয়েছেন। 2017 সালে ভিআইপিদের নিরাপত্তার জন্য পুলিশে গার্ড অ্যান্ড প্রোটেকশন পুলিশ নামে বিশেষ ইউনিট করার প্রস্তাব করেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে। ওই প্রস্তাবে তখন 3,000-এরও বেশি সদস্য নিয়ে ইউনিটটি গঠন করার কথা বলা হয়। পুলিশ সদর দপ্তর ওই ইউনিট গঠন নিয়ে এখনও কাজ করছে।